फ्रेंड्स, आमार चैनल पेटालंस ब्लॉगे सबाई के स्वागत। दो दिन आगे ही महालया और महालया पेरिए जावा माने पुरोपुरी दुर्गा पूजोर काउंटडाउन शुरू हो जाए। तो महालयार दिन सकाल बेलाय आमरा सबाई टीवी सामने बसे पड़ेछिलाम महालया देखार जोन्नो। और महालया देखे कुटु एकटा खूब भालो जिनिस शिखेछे। কুটু একটা কই মাছ রান্না করতে দেয়নি, ওটাকে ও পুষবে বলে দেখো একটা জারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিয়েছে। এটা মোটামুটি 5-6 দিন হলো এইভাবে জারের মধ্যে রয়েছে আর কুটু দেখে দেখে খেলছে। আজ একটু ফেস প্যাক লাগিয়েছি আর আগামীকাল ভাবছি মাথায় একটু হেনা করে নেব, তাহলেই মোটামুটি ভালো লাগবে। কুটু আমাকে দেখে একটু ভয় পাচ্ছে। ওর ভয়টা কাটিয়ে দিয়েছি আর এখন ওই আমাকে ফেস প্যাক লাগিয়ে দিচ্ছে। পুজো আর 3-4 দিন বাকি, তাই এখন থেকেই আমাদের রূপচর্চা শুরু হয়ে গেছে। আজকে আমি লাগালাম, এরপরে ভাবছি ছেলেদের ওর বাবাকে সবাইকে একটু রূপচর্চা করে দেব। কুটু ডাবের জল খাচ্ছে, ডাবের জল খাওয়া ভীষণই উপকার। শুধু খাওয়া নয়, ডাবের জল স্কিনের পক্ষেও ভীষণ উপকারী। তো ডাবের জল গায়ে মাখাও যায়। আমাদের পাড়ার একটা ছেলে অনেক ছোট ছোট ডাব আমাদেরকে দিয়ে গেছে, তাই আজকে সবাই আমরা ডাবের জল খাচ্ছি। আর প্রত্যেকটা ডাবেরই ভেতরে নারকোল হয়ে গেছে, কচি নারকোল। তো সেটাও আমি খেতে ভীষণ ভালোবাসি। এই কচি নারকোলগুলো আজকে আমরা খাবো। বাঙালিদের আমাদের দুর্গাপুজো এসে গেলেই আমরা গোটা বাড়ি ঝাড়াঝাড়ি শুরু করে দিই, তাই আজকে সকাল থেকে আমরা গোটা বাড়ি ঝেড়েছি আমি আর আমার হাজবেন্ড মিলে। তাই আমরা একটু অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। ওর বাবা বলল যে তাহলে ডাবগুলো কাটি, আজকে আমরা একটু ডাবের জল খেয়ে নিই, তাহলে আবার এনার্জি পেয়ে যাব। সব কটা ডাবের ভেতরেই দেখছি এরকম কচি নারকোল হয়েছে, আর এই কচি নারকোলগুলো খেতে আমার বেশ ভালো লাগে। কুটুর যেটা মুখে ভালো লেগে যাবে আর রক্ষে নেই, একটা করে ডাব বারান্দা থেকে নিচ্ছে আর বাবার কাছে দৌড়াচ্ছে ডাব কেটে দেওয়ার জন্য। আমার আবার ডাব এইভাবে মুখে লাগিয়ে খেতে বেশি ভালো লাগে গ্লাসে ঢেলে থেকে, আর কচি নারকল তো জাস্ট ফাটাফাটি, ভীষণ ভালো লাগে খেতে। যাক, এবার দুপুরের রান্নাটা সেরে নেব। আজকে আমি করেছি ভাজনা বাটা দিয়ে কই মাছ,
এই রেসিপিটা তোমরা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, দেখে নেবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিলাম। এখন বিকেল হয়েছে আর আমার ছোট ছেলে একদম রেডি হয়ে গেছে বাবার সাথে গাড়ি করে একটু ঘুরতে যাবে বলে। প্রতিদিনই ও বিকেলবেলায় একটু বাবার গাড়ি করে ঘুরতে যায়। আমাদের এখানে পাড়ার মধ্যেই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসে ওর বাবা। বাঙালির দুর্গাপুজো মানে গান, গল্প, আড্ডা, রূপচর্চা, খাওয়া দাওয়া, সমস্ত কিছু। তো বিকেল হতে না হতেই আমার বড় ছেলে আর ওর বাবা বেরিয়ে পড়েছিল শক্তিগড়ের দিকে। তোমরা সবাই জানো যে শক্তিগড়ের ল্যাংচা ভীষণ বিখ্যাত। আমরা এই ল্যাংচার দোকানটা থেকে আজকে ল্যাংচা কিনে নিয়ে এসেছি, আর তার সাথে কিনে নিয়ে এসেছি ছানার কেক আর সর ভাজা। এই শক্তিগড়ের দোকানগুলোতে এই ছানার কেক আর সর ভাজাও ভীষণ ভীষণ বিখ্যাত আর ভীষণ ভালো লাগে খেতে। তো ওরা হঠাৎ করেই বলল যে আজকে একটু ল্যাংচার দোকানে যাই, ওখান থেকে একটু ল্যাংচা আনবো আর ছানার কেক আর সর ভাজা নিয়ে আসবো। এদিকে আসো, এদিকে আসো, তুমি পুরোটা খেতে পারবে? আমি সবসময় একটু ওদেরকে শেয়ার করে খাওয়ানো শেখাই, তাই ও নিয়েছে কিন্তু আমাকে একটু দিচ্ছে, দাদা ভাইকে একটু খাইয়ে দিচ্ছে, নিজে একটু খাচ্ছে, এইভাবেই ও খাচ্ছে। কুটু খুব খেতে ভালোবাসে, বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো খাবার যদি হয় তাহলে তো ওর ভীষণ প্রিয়। আর আমার বড় ছেলে ওকে বলছে যে আর খাস না, আবার দাদাকে বলছে চুপ চুপ। তো ওরা তো এই মিষ্টি আনতে গেছিল কিন্তু আরো একটা জিনিস অর্ডার করে বসেছে আমার বড় ছেলে। ছোট জন যেমন মিষ্টি ভালোবাসে আর বড়টা একদম মিষ্টি ভালোবাসে না, তাই ও আবার একটু টক ঝাল এইসব পছন্দ করে, ফাস্ট ফুড। তো মনে হয় ওর অর্ডারটা চলে এসেছে, এবার নিচে যাব। এটাও গরম পিৎজা? ও বাবা, তোমার গরম লাগছে? গরম পিৎজা, গরম কি, গরম কি, গরম পিৎজা, গরম গরম পিৎজা, তাই বলছে। আজ আমার বড় ছেলে অর্ডার করেছিল চিকেন পাস্তা পিৎজা, তো ভীষণ টেস্টি মনে হয় খেতে হবে। ওরা কিছু মশলা দিয়ে দেয় যেমন অরিগ্যানো, চিলি ফ্লেক্স, এগুলো একটু ওপরে আমি একটু ছড়িয়ে নেব আর একটু সস দিয়ে নেব, তারপরেই আমরা খাবো। দারুণ নিয়ামি, দারুণ নিয়ামি। সন্ধেবেলার জলখাবার তো একদম আমাদের জমে গেল, ছানার কেক, সর ভাজা, তারপরে আবার পিৎজা,
সব মিলে একদম জমজমাট খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি পুজো মানেই আমরা এইটাই ভাবি যে খাওয়া দাওয়া আনন্দ, কারণ আফটার অল বাঙালিরা ভুরি ভোজ করবে না, এটা তো হয় না, বাঙালি মানেই ভুরি ভোজ থাকবে। আশা করছি পুজোর কদিন আমরা এরকম আনন্দ করেই খাওয়া দাওয়া করে আনন্দ করে কাটাবো, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে ভিডিওগুলো দেখে তোমরাও ভীষণ আনন্দ করতে পারো। সবাই পুজো ভীষণ ভীষণ ভালোভাবে কাটাও। আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।